মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। যে মেয়েটা এতদিন ধরে আমাদের বাড়িতে কত সাহায্য করে, কোনো আশা ছাড়া কোনো কিছু পাওয়ার আশা তো করেনি, তারপরে ওকে এত বড় বদনাম নিতে হলো, এতগুলো কথা সহ্য করতে হলো। বিশেষ করে গুঞ্জা কোনোদিন মায়নাকে পছন্দ করেনি, প্রথম দিন থেকে ওর সঙ্গে খারাপ ব্যবহার করেছে। মা, গুঞ্জা কিন্তু এখনো এই বাড়িতে আসেনি, তুমি ওর সম্পর্কে এখনই এই সমস্ত কথা বলো না। আসেনি বলেই তো ভয় পাচ্ছি বাবা, মনে হচ্ছে এলে আরো কি কি হবে। আমি বুঝতে পারছি রোদ, খুব গায়ে লাগছে তোমার, খুব কষ্ট হচ্ছে না? তাহলে একটা কথা তুমি জেনে রাখো বাবা, গুঞ্জা সম্পর্কে বলছি বলে তোমার যেমন কষ্ট হচ্ছে, ময়না সম্পর্কে বললেও আমার ঠিক একই রকম কষ্ট হয়। আমি মেয়েটাকে বুঝেছি রোদ, একটা মামরা মেয়ে, যে কিভাবে আমাকে জড়িয়ে ধরেছিল, কিভাবে আমাকে ঘিরে রেখেছিল, সেটা শুধু আমি জানি। যাবার আগে মেয়েটাকে বাবার কাছে মার খেতে হয়েছে, তুমি বোধ হয় জানো না, ওর বাবা এর আগে কোনোদিন ওর গায়ে হাত তোলেনি। ওনার মেয়েকে সকলের সামনে বাড়িতে চোর প্রমাণ করা হয়েছে, একজন মাস্টার মশাই, একজন আদর্শবান মানুষ কতখানি তার গায়ে লাগলে তিনি এই কাজটা করতে পারেন, একবার ভেবেছো তোমরা? শোনো মা, গুঞ্জা তো ওকে পারফিউমটা দেবে বলেই খুঁজছিল, নাহলে তো ব্যাপারটা ধরাই পড়তো না। গুঞ্জার যদি পারফিউমটা ময়নাকে দেওয়ারই থাকতো তাহলে গুঞ্জা অনেক আগেই দিত রোদ, সবাই যখন ময়নাকে গিফট দিচ্ছিল তখনই গুঞ্জা দিয়ে দিতে পারত। কিন্তু না, আমি জানি তো ময়নাকে কিছু দেবার মেয়ে গুঞ্জা নয়। তুমি গুঞ্জার সঙ্গে ময়নাকে গুলিয়ে ফেলছো নাকি? কে বললো আমি তুলনা করছি? তুলনা করছি না তো, গুঞ্জা গুঞ্জা, ময়না ময়না। তাছাড়া ময়নার সঙ্গে তো খুব বেশি লোকের তুলনা করা যায় না, কারণ ময়না একটা আলাদা মেয়ে, একটা সম্পূর্ণ আলাদা মানুষ, ওর সঙ্গে কারোরই তুলনা করা যায় না। এই কথাটা তোমরা বোঝোনি, বুঝতে পারোনি, আমি বুঝেছি, আর তাই আমার খারাপ লাগছে। আর আমাদের বাড়ি থেকে যাওয়ার সময় তো ঘটনাটা ঘটলো, আমাদের বাড়ি থেকে যাওয়ার সময় মেয়েটা ওইভাবে মার খেলো, তাই খারাপ লাগছে। আচ্ছা ঠিক আছে মা, শান্ত, ময়নার বাবার ফোন নাম্বার তো আছে আমাদের কাছে, আমরা ফোন করব ওকে। কোনো দরকার নেই, একেবারে ফোন করবে না, আমি রীতিমতো লজ্জিত বোধ করছি, বুঝেছো? মা, তুমি কি এসবের জন্য গুঞ্জাকে দায়ী করছো? আমি তো কাউকেই দায়ী করছি না, আর আমি যাকেই দায়ী করি না কেন, তোমরা তো কি সেভাবে ভাবছো না? তাহলে কি দাঁড়ালো, আমার সঙ্গে তোমাদের মতের মিল হচ্ছে না, তাই তো? তাহলে এই সমস্ত কথা বলে কি লাভ? মা, তবু তুমি কি বলতে চাইছো আমাকে একটু ভালো করে বুঝিয়ে বলো না, আমি একটু শুনতে চাই। আমি কি বলতে চাই শুনবি তো? তাহলে শোন, আমার 100% বিশ্বাস এই কাজটা গুঞ্জা করেছে, গুঞ্জাই করেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।